সো ওয়েল আমরা শুরু করব আজকে এয়ারলাইনের যে কোডটা আছে সেটা। তো প্রথমে আপনাদের প্রশ্নটা বুঝতে হবে যে আমাদের প্রশ্নটা আসলে কি বলার চেষ্টা আছে বা প্রশ্নটা আমাদের দ্বারা কি বুঝতে পারি সেই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে। এখানে একটা স্পষ্ট একটা জিনিস বলা হয়েছে যে আপনাকে তিনটা ব্যাগ আছে, তো আর কিছু কন্ডিশন তারা দিয়ে দিছে, যেমন আপনার কাছে তিনটা ব্যাগ আছে, আপনার মিনিমাম দুইটা ব্যাগ নিতে পারবেন একসাথে, কিন্তু এই দুইটার ভর ডি থেকে ছোট হতে হবে। তারপর আরেকটা বলা হয়েছে যে আপনি সি নিতে পারবেন এবং সিটা অবশ্যই ই থেকে ছোট হতে হবে। তো এটাই সিম্পলি আপনি এখানে পড়লে অবশ্যই বুঝতে পারবেন। তারপরে আমরা মুভ করি টেস্ট কেসের দিকে। এখানে একটি আপনি জিনিস লক্ষ্য করেন, আচ্ছা তো এই জিনিসটা হচ্ছে কি, আমি কোড ব্লক স্টপ এন্ড করি, একটা নিয়ে ফাইল করি যাতে আপনার বুঝতে সহজ হবে। ওয়েল তো আমার টেস্ট কেস আছে 1 1 15 1 15, তারপর আছে ধরেন 5। তো কি হচ্ছে, আমরা যে কোনো দুইটা ব্যাগ পিক করব, তাহলে আমি এই দুইটা পিক করি। এই দুইটা পিক করলে আমরা কি হবে, দুইটা যদি চুক করে দেই তাহলে আমার রেজাল্ট আসবে 2, যেটা আমার বলা হয়েছে যে আমরা ডি থেকে ছোট হতে হবে। হ্যাঁ অবশ্যই এটা ডি থেকে ছোট আছে, এই কন্ডিশনটা ম্যাচ করলো। তারপর এনাদার আমি একটা চেস্ট করবো, যেমন আমার সি, সির ভ্যালু হচ্ছে কি 1 1টা অবশ্যই আমার এই ভ্যালু থেকে ছোট, অর্থাৎ আমাদের ই থেকে ছোট, এই কন্ডিশনও ম্যাচ করলো। তো এই দুইটা কন্ডিশন যদি ম্যাচ হয়, এই দুইটা কন্ডিশন যদি আমাদের ম্যাচ হয়, তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে ইয়াস, আর আদারওয়াইজ আমরা ন বলবো। এখানে আবার আরেকটু কারণ আছে যে যদি আমার এরকম থাকে ভ্যালুটা, যেমন 2 থাকে এখানে এরকম, এরকম না আরেকটু ঘুরিয়ে দিই, 14 দিই, আচ্ছা না 15 থাক, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমরা কি একবার বিষয়টা এরকম ভাবতে পারবো যে 15 আর এইটা যোগ করে কত হবে, 15 1 কত হলো, 16। 16টা অবশ্যই না, এই কন্ডিশনটা ফলস, যার কারণে আমরা এখানে ন প্রিন্ট করে দিতে পারি। আচ্ছা আরেকটা টেস্ট কেস দিই, যেমন ধরেন এখানে 15 তাক, তারপর আচ্ছা ধরেন এখানে 7 দিই, আর এখানে দিই আমি ধরেন 6, তারপর এখানে দিই 7। সেই ক্ষেত্রে কী ঘটবে, সেই ক্ষেত্রে ঘটবে এই বিষয়টা লক্ষ্য করুন, 7 5 এটা যদি নেই তাহলে কী হবে, 7 যোগ 5 7 5 6 6 12 12 1 13, এটি কন্ডিশন ম্যাচ করবে। কিন্তু আমরা এখানে গিয়ে টেস্ট কেসে তো রাখে যাব, যেটা অবশ্যই ম্যাচ করবে না। ওয়াল আরেকটা জিনিস দেখাই আমি, এখানে 5 দিয়ে দিই, যদি এখানে 5 দিয়ে দেন সেম কাজ করেন, এখানে কী হবে 12 12টা অবশ্যই 15 থেকে ছোট বা সমান, এখানে কাজ করবে না। অর্থাৎ আমি বলে দিই আপনাদেরকে এইটা কি করতে হবে, এখন আসলে এটা এমনভাবে ক্রিয়েট করতে হবে যে আপনার এই সংখ্যাটা আপনার মিনিমাম, অর্থাৎ মিনিমাম সংখ্যাটা রাখবেন আপনার ডি এর সাথে ম্যাচ করার জন্য, এই যে সরি ই এর সাথে ম্যাচ করার জন্য রাখবেন, আর ম্যাক্সিমাম দুইটা আপনার রেখে দেবেন, অর্থাৎ ম্যাক্সিমাম দুইটা রেখে দেবেন আপনার ডি এর সাথে ম্যাচের জন্য। তো এই লজিকটা কাজে লাগিয়ে আপনার কোডটা বিল্ড আপ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন কীভাবে করতে হবে। তারপরও আমি একবার কোড দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কী করতে হবে। তো সিম্পলি আমি ফাইলটা আগে ক্রিয়েট করে ফেলি, আগে কোডটা লিখে ফেলি।
using namespace space studio int main function এর ভিতরে প্রথমে আমরা টেস্ট কেস একটা আছে tc দ্বারা টেস্ট কেস বোঝানো হয়েছে তারপর আমরা এটা ইনপুট নিলাম ইনপুটটা হচ্ছে কি টেস্ট কেসটা নিব ওয়াল এখন আমরা কি করব লুপটা চালিয়ে দেই ওয়াইল লুপ চালাবো যত সময় পর্যন্ত নাল না হচ্ছে তত সময় পর্যন্ত চলবে তারপর আমরা a b c and d e e পর্যন্ত নেই এই a b c d e পর্যন্ত আমরা ভ্যালুটা ইনসার্ট করে ফেলি ওকে ডান ভ্যালুটা ইনসার্ট করার পর আমরা লক হচ্ছে কি আমরা কন্ডিশনটা চেক করব কন্ডিশনটা চেক কিভাবে করব এটা একটু খেয়াল করুন আমরা প্রথমে এ বি দুইটা দেখব যে আমরা ডি এর থেকে সমান কি ছোট কিনা ধরেন আমরা প্রথম দুইটা যেমন এই দুইটা ভ্যালু প্রথমে চেক করব এই দুইটা ভ্যালু যোগ করব তারপর যোগ করে দেখব ডি এর সাথে বড় কি ছোট তো আমরা দেখলাম এবং আরেকটা ভ্যালু চেক করব আরেকটা ভ্যালু কি সি সি রইল সি এর সাথে ই চেক করব ওয়াল এটা শেষ করা হয়ে গেল তো আমরা এটা ব্র্যাকেটের ভিতরে রাখি সেম ভাবে আমরা অথবা দিয়ে আবার চেক করব এখানে জাস্ট সেম কোড সেম এভরিথিং এই যে আমি জাস্ট এর সাথে সি এ যোগ করব এবং আমি বিটা চেক করব তারপর আবার অথবা দিব সেম ওয়ে আমি এখানে কি করব সি এর সাথে ডি এর চেক করব সি এর সাথে বি এর চেক করব আর পর এ এর সাথে এখানে চেক করব সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি কি করার চেষ্টা করছি সি আউট Yes. Otherwise, it's called no. Well, this is the code. I hope আপনারা বুঝে গেছেন আপনারা ইমপ্লিমেন্টেশন বুঝলে আপনারা কোডটা নিচে করা ট্রাই করবেন সলিউশন তখন দেখবেন যখন আপনি প্রবলেমটা আই মিন ভালোভাবে দেখার পর আপনি পারছেন না সেই সময় আপনি কি করবেন প্রবলেমটা নিজে নিজে প্রথমে সলভ করার ট্রাই করবেন যদি পারেন না তাহলে একটু হিন্ট দেখবেন হিন্ট দেখার পর যদি তা পারেন তাহলে কি করবেন একটু সলিউশনটা দেখে নিজের মতো ইমপ্লিমেন্টেশন করার ট্রাই করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ